হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগেইন বলতে পারেন পৃথিবীর কোন দেশ ল্যান্ডলক কিন্তু দেশটিতে একটি সাগর রয়েছে বিশাল আকারের সাগর থাকার পরও দেশটিতে কোনো ধরনের সমুদ্র বন্দর নেই দেশটি পৃথিবীতে স্বর্ণ উৎপাদনের সপ্তম স্থান দখল করে আছে তেমনি পৃথিবীর দশম বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ একই সাথে ইউরেনিয়াম উৎপাদনে দেশটি পৃথিবীর সপ্তম স্থান দখল করা মধ্য এশিয়ার এই দেশটির প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং ইসলামী ঐতিহ্যে ভরপুর একটি দেশ দেশটির নাম হচ্ছে উজবেকিস্তান উজবেকিস্তান সম্পর্কে এমন অসংখ্য তথ্য উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলায়কন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এন করুন পুরো ভিডিওটি ভৌগোলিকভাবে উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ বিশ্ব মানচিত্রে খুব বেশি পরিচিতি কিংবা জনপ্রিয়তা না থাকা দেশটির পাঁচটি প্রতিবেশী দেশ রয়েছে যার মধ্যে উত্তর দিকের পুরো অঞ্চলটা জুড়ে সবচেয়ে বড় প্রতিবেশী দেশটি হচ্ছে কাজাকস্তান কাজাকস্তানের সাথে উজবেকিস্তানের বর্ডার হচ্ছে দু কিলোমিটার বা এক মাইল দীর্ঘ বরাবর উত্তর দিক থেকে উত্তর পূর্ব দিকে এসে কাজাকস্তানের বর্ডার শেষ হয়ে গেছে এবং সেখান থেকেই শুরু হয়েছে কিরগিজানের বর্ডার উত্তর পূর্ব দিকের বিশাল অঞ্চল জুড়ে কিরগিজ্্তানের সাথে উজবেকিস্তানের বর্ডার হচ্ছে এক হাজার কিলোমিটার দীর্ঘ কিরগিস্তানের বর্ডারটি শেষ প্রান্ত থেকে দক্ষিণ পূর্ব দিকে তাজাকিস্তানের সাথে শুরু হয়েছে বিশাল বর্ডার তাজাকিস্তানের সাথে উজবেকিস্তানের বর্ডার হচ্ছে এক হাজার তিনশো বারো কিলোমিটার দীর্ঘ উজবেকিস্তানের দক্ষিণ পূর্ব দিকের সবচেয়ে ছোট বর্ডারটি হচ্ছে আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে উজবেকিস্তানের বর্ডার আছে মাত্র একশো চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ পূর্ব দিকের আফগানিস্তানের বর্ডারটি কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে শেষ হয়ে গেছে এবং সেখান থেকে শুরু হয়েছে তুর্কেমিস্তানের বর্ডার দক্ষিণ পশ্চিম দিকে উজবেকিস্তানের সাথে তুর্কিমিস্তানের বর্ডার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দীর্ঘ উল্লিখিত এই পাঁচটি প্রতিবেশীর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড বর্ডারটি হচ্ছে কিরগিজানের সাথে কিরগিজ্্তানের ভেতরেই উজবেকিস্তানের রয়েছে পাঁচটি চিটমহল দীর্ঘ সময় পার করার পরও এসব চিটমহলগুলো নিয়ে কোনো সমাধানে পৌঁছতে পারেনি দেশ দুটি উজবেকিস্তানের মোটা আয়তন হচ্ছে চার লক্ষ আটচল্লিশ হাজার নয়শো আটাত্তর স্কোয়ার কিলোমিটার বা এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো একান্ন স্কোয়ার মাইল আয়তনের এই বিশালতায় দেশটি বাংলাদেশ থেকে তিন গুণেরও বেশি বড় আয়তনের দিক থেকে বাংলাদেশ থেকে অনেক বড় হলেও বাংলাদেশের মতো এমন অসংখ্য নদী নালা নেই দেশটিতে উজবেকিস্তানের সবচেয়ে বড় নদীটি হচ্ছে আমুদারিয়া যা আরালসি আলসি বেসিন থেকে উৎপত্তি হয়েছে আমুদারিয়া ছাড়াও এখানে উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে আংরেন নদী কারাদারিয়া নদী কারাতাগ নদী নারিন নদী শায়েরদারিয়া নদী এবং জিরাপসান নদী তবে উজবেকিস্তানের এসব নদীগুলোর সাথে আমাদের দেশে নদীগুলোর বিশাল ব্যবধান রয়েছে ভরা মৌসুমে বাংলাদেশের নদীগুলোতে যে পরিমাণ পানির প্রবাহ সৃষ্টি হয় তাতে দেশের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বন্যার সৃষ্টি হয় কিন্তু উজবেকিস্তানের কোনো নদী এত পরিমাণ পানি কখনোই জমে না এবং সেখানে বন্যার ছিটে নেই নদী নালার এসব রূপলাবণ্য বাদ দিয়ে যদি চিন্তা করেন তবে উজবেকিস্তানে বেশ কিছু সুন্দর সুন্দর লেক রয়েছে যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লেকটি হচ্ছে ছাড়বাক লেক এছাড়া রয়েছে আইদার লেক সারিগেমিস লেক বাটাকুল লেক টুডাকুল লেক এবং কারাতেরিন লেকের মতো সুন্দর সুন্দর লেকগুলো এত সব নদী এবং লেকের পাশাপাশি উজবেকিস্তানেই রয়েছে পৃথিবীর বুক থেকে খুব দ্রুতই বিলুপ্ত হতে চলা একটি সাগর যার নাম আরালসি এক সময়ের আটষট্টি হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত থাকা আরালসির বর্তমান এরিয়া হচ্ছে মাত্র দু হাজার স্কোয়ার কিলোমিটারেরও কম যার পুরো এলাকাটার সবচেয়ে বড় অংশটি রয়েছে কাজাকিস্তান এবং উজবেকিস্তানে লেক নদী এবং সাগর তিনটির উপস্থিতি রয়েছে উজবেকিস্তানে তবুও দেশটি হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি ল্যান্ডলক কান্ট্রি উজবেকিস্তানের কোনো প্রান্ত জুড়েই কোনো ধরনের জলপথ যোগাযোগের ব্যবস্থা নেই এবং দেশটির কোনো প্রান্তে কোনো ধরনের সমুদ্র বন্দরও নেই উজবেকিস্তানে বেশ কিছু পাহাড় পর্বত রয়েছে যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে উজবেকিস্তানের সর্বোচ্চ পর্বতটি হচ্ছে খাজরাত সুলতান চার হাজার ছয়শো তেতাল্লিশ মিটার উঁচু খাজরাত সুলতান উজবেকিস্তান এবং তাজাকিস্তানের বর্ডারে অবস্থিত খাজরাত সুলতানের পরেই দ্বিতীয় সর্বোচ্চ পর্বতটি হচ্ছে চার হাজার তিনশো এক মিটার উঁচু মাউন্ট এটিলান এছাড়া গিসার রেঞ্জ ফাস্কিম রেঞ্জ জিরাভাসান রেঞ্জ চাতকাল রেঞ্জ এবং তুর্কিস্তান রেঞ্জের মতো পাহাড়ি অঞ্চলগুলো উজবেকিস্তানের পাহাড়ি সৌন্দর্যের অনন্য প্রতীক সৌন্দর্যমণ্ডিত উজবেকিস্তান আয়তনে যতটা বড় ঠিক ততটাই ছোট হচ্ছে জনসংখ্যার দিক থেকে দু বিশ সালের সরকারি হিসেব অনুযায়ী দেশটির বর্তমান মোট জনসংখ্যার পরিমাণ হচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ এগারো হাজার একশো আশি জন বিশ্বের একচল্লিশতম জনবহুল দেশটির প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে মাত্র চুয়াত্তর দশমিক একজন যেখানে বাংলাদেশের প্রতি স্কয়ার কিলোমিটারে বসবাস করে প্রায় এক হাজার তিনশো জনের কাছাকাছি উজবেকিস্তানের সাড়ে তিন কোটি মানুষের প্রায় পঁচাশি শতাংশই হচ্ছে উজবেক জাতি উজবেক ছাড়াও বাকি অংশটা জুড়ে রয়েছে তাজিক কাজাক কারাকালপাক্স রাশিয়ানস কিরগিজ টাটার্স কোরিয়ান তুর্কেমিন ইউক্রেনিয়ান আজারবাইজানিজ এবং সহ অল্প কিছু সংখ্যক ছোট ছোট জাতিগোষ্ঠী ইথনিক এসব গ্রুপের মানুষগুলোকে যদি সবগুলোকে একসাথে চিন্তা করা হয় তবে এখানে সবচেয়ে বেশি অংশের মানুষ বসবাস করে ইসলাম ধর্মাবলম্বী সরকারি হিসেব অনুযায়ী উজবেকিস্তানের তিরানব্বই শতাংশ মানুষই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী অন্যদিকে পিউ রিসার্চ সেন্টারের মতে প্রায় পঁচানব্বই শতাংশ উজবেকিস্তানের মানুষই হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী উজবেকিস্তানে ইসলামের পরেই সবচেয়ে বড় ধর্মটি হচ্ছে খ্রিস্টান প্রায় পাঁচ শতাংশের মতো মানুষ রয়েছে যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী সব মিলিয়ে মাত্র দুই শতাংশের মতো মানুষ রয়েছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না মুসলিম জনবহুল উজবেকিস্তানের প্রায় একান্ন শতাংশ মানুষই বসবাস করে শহর কিংবা শহরের দিকে রূপান্তরিত হতে যাচ্ছে এমন সব অঞ্চলগুলোতে উজবেকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ বসবাস করে গ্রামীণ পল্লী অঞ্চলে উজবেকিস্তানের প্রধান অফিসিয়াল ভাষা হচ্ছে উজবেক এবং কারাকালপাক প্রধান এই দুটি ভাষার বাইরে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে রাশিয়ান প্রথম সারির এই তিনটি ভাষাকে বাদ দিলেও উজবেকিস্তানে প্রচলিত রয়েছে এমন আরও ডজনখানেক ভাষা যার সবগুলো ভাষাই মূলত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীগুলো ব্যবহার করে থাকে উজবেকিস্তান পুরো দেশটিকে চোদ্দটি রিজনে বিভক্ত করা হয়েছে এখানে সবচেয়ে বড় শহরটি হচ্ছে তাসকান্ত তাসকান্ত উজবেকিস্তানের রাজধানী শহরও তাসকান্তের বাইরে উজবেকিস্তানের জনবহুল বাকি শহরগুলো হচ্ছে নামারগান সামারকান্ত আন্দিজান, নুকুশ বুখারা কার্শি ফারগানা কোকান্ত এবং মার্জিলান অবভিয়াসলি মুসলিম জনবহুল উজবেকিস্তানের সবচেয়ে বড় দুটি অনুষ্ঠানই হচ্ছে ঈদ আজহা এবং ঈদ উল ফিতর ধর্মীয় দুটি অনুষ্ঠানকে বাদ দিলে উজবেকিস্তানের সবচেয়ে জনবহুল অনুষ্ঠানটি হচ্ছে বয়সান বাহুরি বয়সান বাহুরি হচ্ছে উজবেকিস্তানের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান উজবেকিস্তানে ইসলামের আগমনেরও বহু পূর্ব থেকে বয়সান বাহুরি অনুষ্ঠানটি প্রচলিত ছিল বয়সান বাহুরি অনুষ্ঠানের সবচেয়ে বড় অংশ জুড়েই থাকে গান এবং নাচ উজবেকিস্তানের ঐতিহ্যগত সব পোশাকের সমারোহে সেজে সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করে গান এবং নাচের পাশাপাশি এখানে রয়েছে গল্প কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যগত সব ধরনের অনুষ্ঠানের আয়োজন দু এক সালে ইউনেস্কো ইন্টেনজেবল হেরিটেজ হিউমিনিটির তালিকায় স্থান পায় বয়সান বাহুরি এছাড়া প্রতি বছরের একুশে মার্চ নভরোজ হচ্ছে উজবেকিস্তানের নতুন বছরের প্রথম দিন যে দিনটিকে উজবেকিস্তানের সাধারণ মানুষ খুব ধুমধাম আয়োজনের সাথে পালন করে থাকে সেই দিনটিকে উদযাপনের লক্ষ্যে উজবেকিস্তানের সব ঐতিহ্যবাহী খাবার দাবারের আয়োজন করে থাকে সারা দেশ জুড়ে আর নিকট অতীতে সবচেয়ে ধুমধামভাবে উজবেকিস্তানে পালিত হয়ে আসা অনুষ্ঠানটির নাম হচ্ছে নালারে যার সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে উজবেকিস্তানের সব ট্রেডিশনাল মিউজিকের আয়োজন সঙ্গীত থেকে শুরু করে যত ধরনের সঙ্গীত রয়েছে সব সঙ্গীতের আয়োজনই হয়ে থাকে এই অনুষ্ঠানটিতে উজবেকিস্তান সম্পর্কে জানার মধ্যে অন্যতম বড় একটি পার্ট হচ্ছে বিয়েশ ঐতিহ্যগতভাবে উজবেকিস্তানে বিয়ের রীতিনীতির পুরো অংশটাই ফলো করা হয়ে থাকে মূলত ইসলামিক বিয়ের রীতিনীতিতে তবে পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে উজবেকিস্তানের বিয়ের রীতিনীতিতে সবচেয়ে বেশি ডিফারেন্ট হচ্ছে বিয়ের ডেট প্রতি মাসের সাত সতেরো এবং সাতাশ এই তিনটি দিনকে স্পেশাল বিয়ের দিন হিসেবে গণ্য করা হয় উজবেকিস্তানে অনেক আগে থেকেই উজবেকিস্তানে এই প্র্যাকটিস চালু রয়েছে এবং উজবেকিস্তানের সাধারণ মানুষও এটা মনে করে যে এই তিনটি দিন হচ্ছে বিয়ের জন্য সবচেয়ে লাকি দিন উজবেকিস্তানের শতকরা পঁয়ষট্টি শতাংশ মেয়েরই ষোলো বছর বয়স পূর্ণ হওয়ার পর বিয়ে হয়ে যায় আর শতকরা পঁচাশি শতাংশেরও বেশি মেয়ের বিয়ে হয়ে যায় 20 থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে তবে উজবেকিস্তানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো যৌতুকের অভিশাপের প্রচলন নেই উজবেকিস্তানে সাধারণ একটি বিয়ের আয়োজন সর্বনিম্ন চার দিন থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এবং এতে আমন্ত্রিত হন পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন পর্যন্ত সব মানুষ তবে কোনো বিদেশি হিসেবে যদি উজবেকিস্তানের কোনো নারীকে আপনি বিয়ে করতে চান তবে ব্যাপারটা প্রায় অসম্ভব প্রকৃতিগতভাবে উজবেকিস্তান কিছুটা শুষ্ক মরুর পাহাড়ি অঞ্চলীয় দেশ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য উজবেকিস্তানের পাহাড়ি সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাটি হচ্ছে ফিরগানা যাকে বিশ্বে দরবারে উজবেকিস্তান পরিচয় করিয়ে দিয়েছে গার্ডেন অব উজবেকিস্তান নামে কিরগিস্তান এবং তাজাকিস্তানের সীমান্তবর্তী তিয়ানসান এবং পামিরালায় রেঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফিরগানা গার্ডেন অব উজবেকিস্তান জুড়ানো পাহাড়ি সৌন্দর্যের এমন অপরূপ চাদরে যদি নিজেকে একবার ঢেকে নিতে চান তবে অন্তত একবার হলেও চলে যান উজবেকিস্তানের ফিরগানাতে যতটা না পাহাড়ি সৌন্দর্যের কন্যা উজবেকিস্তান তার চেয়ে বেশি ইসলামী শিল্পের হাজার বছরের পুরনো ঐতিহ্য রয়েছে দেশটিতে সত্যি বলতে আমি নিজেও জানতাম না উজবেকিস্তান এত বেশি সম্ভ্রান্ত ইসলামী ঐতিহ্যের একটি দেশ আমরা কম বেশি ইরানের স্থাপত্যশিল্প ক্যালিগ্রাফি এবং ইসলামী ঐতিহ্যগুলো সম্পর্কে অবগত কিন্তু বাস্তবতায় ইসলামিক স্থাপত্যগুলো উজবেকিস্তানে কোথাও কোথাও ইরানকেও ছাড়িয়ে গেছে উদাহরণস্বরূপ সমরকান্দে অবস্থিত রেজিস্তান স্কোয়ারের কথাই বলা যায় যে স্থাপত্য শিল্পটি আমাকে পুরোপুরিভাবে মনে করিয়ে দিয়েছে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত নাসিকি জাহান মস্ক শাহ মস্ক কিংবা জামেহা মস্কের কথা রেজিস্তান স্কয়ার সারা পৃথিবীর কাছে উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনও রেজিস্তান স্কোয়ারের পরেই সমরকান্দের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় জায়গাটি হচ্ছে গৌরী আমির চৌদ্দশো শতকে মঙ্গল শাসক তিমুরের শাসনামল স্থাপিত হয়েছিল এই স্থাপনাটি সমরকান্দের বাইরে এসে উজবেকিস্তানের রাজধানী তাসকান্দে যদি যান তবে আপনার জন্য অন্যতম প্রধান জায়গাটি হচ্ছে আমির তিমুর মিউজিয়াম তাশকান্ধে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং জীবনমান সম্পর্কে যদি ভালো ধারণা নিতে চান তবে চোরশো বাজারে চলে যেতে পারেন যেটি তাসকান্দের অন্যতম বৃহত্তম একটি বাজার উজবেকিস্তানে সম্ভাব্য পাওয়া যায় এমন যত ধরনের জিনিসপত্র রয়েছে তার সবই এই বাজারে পাওয়া যায় পাশাপাশি বাজারটি শেষ প্রান্তেই রয়েছে উজবেকিস্তানের অন্যতম নাম করা কোকেলদাস মাদ্রাসা উজবেকিস্তানের ইতিহাসের আরও গভীরে যদি যেতে চান তবে দু হাজার বছরের ইতিহাস সম্বলিত খিবায় চলে যেতে পারেন পৃথিবীর কাছে দ্য ওয়ার্ল্ড সিটি অব খিবা নামে পরিচিত জায়গাটি উজবেকিস্তানের সাধারণ মানুষের কাছে খোরাসাম নামে পরিচিত এটি উজবেকিস্তানের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও উজবেকিস্তানের বিশাল অঞ্চল মরুভূমিতে ঢাকা যার মধ্যে অন্যতম একটি হচ্ছে আইদারকুল লেক মধ্যপ্রাচ্য এবং সেন্ট্রাল এশিয়ার অন্যান্য মরুভূমিগুলো থেকে এই মরুভূমিটি কিছুটা ভিন্ন কাইজেলকুর ডেজার্টের চার হাজার স্কোয়ার কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে সোভিয়েত আমলে একটি সেমি আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছিল যে জায়গাটি বর্তমান পৃথিবী থেকে উজবেকিস্তানে আগত ভ্রমণ ভ্রমণপ্রিপাশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় সময়ের পালা বদলে উজবেকিস্তান থেকে পানি বিলুপ্ত হতে চলেছে যার অন্যতম উদাহরণ হচ্ছে আড়ালসে শুকিয়ে যাওয়া পৃথিবীতে এমন স্থান খুঁজে পাওয়া দুষ্কর যেখানে এক সময় গভীর সাগর ছিল যা বর্তমানে শুকিয়ে শুকিয়ে একটি মরুভূমিতে পরিণত হয়েছে উজবেকিস্তানের মৈনাক স্থানটি হচ্ছে আর আলসি শুকিয়ে মরুভূমিতে পরিণত হওয়ার সেই জায়গাটি বিশাল সাগর শুকিয়ে যখন মরুভূমিতে পরিণত হয় তার রূপ কেমন হতে পারে এবং কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে সেখানে পড়ে থাকা সেসব জাহাজগুলো দেখলে আপনি খুব সহজেই আন্দাজ করতে পারবেন ইসলামী ঐতিহ্যের উজবেকিস্তানের প্রধান কিছু স্থাপত্য শিল্পের সাথে আপনার পরিচয় থাকা জরুরি রেজিস্তান স্কোয়ার ছাড়া এখানে রয়েছে মিরি আরব মাদ্রাসা কালিয়ান মিনারত জিন্দ এনসেম্বল মিনুর মস্ক হজরত খিজির মস্ক বারাক খান মাদ্রাসা কাফাল শাহী মুসলিয়াম, সুলতান শাহাদাত মুুলিয়াম দ্য মুসলিয়াম অফ ইমাম আল বুখারি ম্যাগো আতুর মস্ক হজরতি ইমাম কমপ্লেক্স বিবি খানিয়া মস্ক শায়েদ জাহিনবুদ্দিন বুবু আকবরশী আব্দুল আজিজ খান মাদ্রাসা ইমাম বোখারি মুসলিয়াম এবং উলুক মাদ্রাসার মতো অসংখ্য জায়গা মনে হচ্ছে না যে সৌন্দর্য এবং স্থাপত্য শিল্পের কথা বলে শেষ করা যাবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে উজবেকিস্তান কতটা সম্পদশালী প্রতি বছর উজবেকিস্তান আশি টনের বেশি স্বর্ণ উৎপাদন করে থাকে পৃথিবীর সপ্তম বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ হচ্ছে উজবেকিস্তান পৃথিবীর দশম বৃহত্তম কপারের মজুদ রয়েছে দেশটিতে একইভাবে পৃথিবীতে পারমাণবিক অস্ত্র উৎপাদনের সবচেয়ে বড় রসদ ইউরেনিয়াম উৎপাদনে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ যেমন উজবেকিস্তান তেমনি দেশটিতে বিশ্বের বারোতম বৃহত্তম ইউরেনিয়ামের মজুদও রয়েছে উজবেকিস্তানের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী কোম্পানি হচ্ছে উজবেক নেপ গ্যাস রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি পৃথিবীর এগারোতম বৃহত্তম গ্যাস উৎপাদনকারী কোম্পানি বছর শেষে তারা উৎপাদন করে থাকে ষাট থেকে সত্তর বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উল্লেখযোগ্য এসব খনিজ সম্পদগুলো সেই সব খনিজ সম্পদ যেগুলো উজবেকিস্তান এখন ব্যবহার করে যাচ্ছে এর বাইরে এমন অসংখ্য খনিজ সম্পদ রয়েছে যেমন তেলের উৎপাদনে তারা এখনো হাতি দেয়নি পুরো উজবেকিস্তান জুড়ে প্রায় একশো চৌরানব্বইটি তেলের খনির সন্ধান পাওয়া গেছে যা এখনো তারা উৎপাদন শুরুই করেনি এত সব খনিজ সম্পদ এবং প্রাকৃতিক অবকাঠামো থাকার পরও বছর শেষে গড়ে দেশটির সাধারণ মানুষের আয় হচ্ছে এক হাজার আটশো একত্রিশ ডলার যা বাংলাদেশের সাধারণ মানুষের আয় থেকেও অনেক কম অতীতে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের খুব ভালো মানের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না তবে বর্তমান সময় এসে সম্পর্কের সে উন্নতি খুব দ্রুতই এগুচ্ছে উজবেকিস্তান সম্পর্কে আপনার যত মতামত আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন অন্যদের জানানোর জন্য শেয়ার করুন আপনার যে কোনো মতামত আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এনজে করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত